গাছের পাতা কুড়া এগুলো খায়। এই গাছগুলা যদি ওরা ধ্বংস করে ফেলে, দুষ্কৃতকারীরা যদি গাছগুলা ধ্বংস করে ফেলে, তাহলে বানরগুলা আস্তে আস্তে এখান থেকে বিলুপ্ত হয়ে যাবে এবং সারা শহরে চলে ফেলবে। এবং এই যে ইদানিং খুব দুষ্কৃতিক অনেক কিছু বাড়াবাড়ি করে গাছপালা কেটে ফেলে, আমি স্থানীয় কাউন্সিলরের সর্বসময় আমি অবগত রাখি এবং কাউন্সিলরও আমাদের প্রতি আন্তরিক, যার জন্য আমার একটা জোরালো আবদার থাকবো আপনাদের কাছে যে বানরের খাদ্য যে একটা ঘাটতি, ওইটা যদি আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা যদি সরকারি উদ্যোগে বানরের খাবার দাবার রক্ষণাবেক্ষণ করা যায়, তাহলে আশা করি আমাদের এই ওয়ার্ডের পরিস্থিতি বা এই পরিবেশটা অনেক কিছু অনুকূল থাকবে। মাজারে অনেক কিছু অনেক কাজকর্ম আছে, এইগুলা মনে করেন যে সরকারি উদ্যোগে বা সিটি কাউন্সিল সিটি কর্পোরেশন মনে করেন মেয়র মহোদয় কাউন্সিলর মহোদয় ওনার দ্বারা নিজ উদ্যোগে কিছু মাজারান কিছু ডেভেলপ করে ফেলেন, উন্নয়নের কোনো কাজ করেন, তাহলে আশা করি খুব ভালো হবে। এবং ইদানিং আমাদের মাজারের মনে করেন মেইন ফটকে একটা গেট হচ্ছে, আমাদের সাবেক অর্থমন্ত্রী মহোদয় ওনার অনুদান, ওনার কাছে আমি একটা দরখাস্ত করছিলাম যার কারণে উনি একদিন বিজিট আসছিলেন, তখন বলছিলেন যে মাজারে একটা গেটের দরকার এবং মাজারে কিছু উন্নয়ন করব আমি। তারপর উনি তো আর শেষ মুহূর্তে উনি আর রিটায়ার হয়ে গেছেন, যার জন্য এই কাজটা আমার বন্ধ রয়ে গেছে, যার জন্য আমি আশা করি আপনাদের মিডিয়ার মাধ্যমে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যে থাকেন না কেন, আপনারা সবাই মহৎ উদ্দেশ্যে যদি মাজারে কিছু রক্ষণাবেক্ষণ করেন তাহলে খুব ভালো হইতো। এবং আমাদের অনেক প্রবাসী বাইর, আমার লন্ডন আমেরিকা অনেক প্রবাসী বাইর, অনেক সময় আমাকে অনেকে খোঁজ খবর নেয়, কন্ট্রোল করি বা টাকা পয়সাও দেন বা মিডিয়ার মাধ্যমে অনেকে, আমি যে সেই দিন কিছুদিন আগে মিডিয়া আইজেন কি মঞ্জুর সিলেটকে ভয়েস অফ সিলেট নাকি ওনার মাধ্যমে অনেক লন্ডনই আমার বাইরা অনেক টাকা পয়সা দিছে, উনি ইয়া প্রায় মাস এক মাসের কম বেশ মাস হবে লন্ডনই বাইরা যা টাকা পয়সা দিছে ওনার মাধ্যমে মঞ্জু সাহার কাছে, উনি আইসা প্রতিদিন খাওয়ান দিতেন বারোকে।